আসসালামু আলাইকুম দর্শক, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়বস্তু। সবাই আমরা ভালোবেসে পাই বলে ডাকি। আমার মতে এটি হলো পৃথিবীর অন্যতম একটি অদ্ভুত আবিষ্কার। আমি তখন ক্লাস নাইনে পড়ি, জ্যামিতি ক্লাস ছিল সেদিন। বিষয়বস্তু ছিল বৃত্ত। আল্লাহর রহমতে সমস্ত লেকচার মাথার ওপর থেকে যাচ্ছিল, কিছুই ভিতর ঢুকছিল না। ক্লাসের মাঝে হঠাৎ স্যার আমাদের গল্প বলতে শুরু করলো তার বাস্তব জীবনের। তার বাবার লোহার ওয়ার্কশপ আছে, সেখানে তারা বিভিন্ন লোহার জিনিস তৈরি করে। আমাকে বললেন, আমি হিসাব করে দেখলাম তোদের থেকে আমাদের দোকানের কর্মচারীরা বেশি শিক্ষিত, যদিও জীবনে স্কুলের বারান্দায় পা দেয়নি। কারণ চাইলে তিনি বললেন, দেখ তোরা সামান্য পায়ে বুঝিস না, অথচ আমার দোকানের কর্মচারীরা এটি দিয়ে কত বড় বড় কাজ করে ফেলছে। যখন তাদের কাছে জিজ্ঞেস করলাম যে আপনারা কিভাবে এত বড় একটি গোলক নির্ভুলভাবে তৈরি করছেন, তখন সোজা সাপটা জবাব এলো, সোয়া তিন থেকে সামান্য কিছু কম নিয়ে মধ্যবিন্দু থেকে যদি ঘুরিয়ে আনা হয় তাহলে এটি তৈরি হয়ে যাবে। আমরা তো শুনে তাজ্জব হয়ে গেলাম। সত্যি জিনিসটা তো মজার। পায়ের প্রাচীন সন্ধান পাওয়া যায় ব্যাবলিন এবং মিশরের প্রায় 4000 বছর আগে। তখনকার লোক এটি বুঝতে পারে যে পায়ে হচ্ছে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো তারা পায়ের যে মানটি ধরেছিল তাতে মাত্র 0.5% ভুল ছিল। তারা 25/8 দিয়ে পায়ে এর মান বের করত। বর্তমানে আমরা হিসেবের সুবিধার্থে 22/7 দিয়ে পায়ের মান বের করে থাকি, তবে এটিও পুরোপুরি সঠিক নয়। আমাদের পরিচালিত প্রথা 22/7 সর্বোত্তম ব্যবহার করেছিলেন ইউরেকা। আশা করি নামটি সবাই বুঝতে পেরেছেন, আর বলতে হবে না। পায়ের ব্যবহার অতীত থেকে বর্তমান পর্যন্ত প্রায় প্রতিটি সভ্যতায় বিপ্লব এনে দিয়েছে, তাই এর গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কর্মকাণ্ডে আমরা হয়তো অজান্তেই পায়ের ব্যবহার করছি। একে নিয়ে বিভিন্ন উপাখ্যান রচিত হয়েছে, বিভিন্ন লিজেন্ডের তৈরি হয়েছে। জ্ঞানবিজ্ঞানের প্রায় প্রতিটি শাখায় পায়ের অবাধ বিচরণ রয়েছে। গণিতের কথা তো বাদই দিলাম, পায়ে ব্যবহার করে আপনি তরঙ্গ দৈর্ঘ্য, এছাড়াও যে কোনো গোলকের আয়তন, নদীর দৈর্ঘ্য, কোনো বস্তুর ব্যাসার্ধ, ক্ষেত্রফল ইত্যাদি বের করতে পারবেন। এমনকি জেনেটিক্স, ডিএনএ এর গঠন বোঝার জন্য অনেক ক্ষেত্রে পায়ের মান দেখা হয়। আরেকটি মজার কথা না বললেই নয়, আমরা যে জিপিএস সার্ভিসের সাথে পরিচিত এটিতে পায়ের সাহায্য নেওয়া হয়। জনসংখ্যা পরিসংখ্যান বের করতে, ঘড়ির ডিজাইন করতে, বিমানের ডিজাইন করতে ইত্যাদি বহুবিধ ক্ষেত্রে পায়ের ব্যবহার হয়ে থাকে। আধুনিক সভ্যতাকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। এর সুফল যেমন আমরা ভোগ করছি, আমাদের পূর্বপুরুষরা এবং তাদের পূর্বপুরুষরা এভাবে যদি আমরা পেছনের দিকে যেতে থাকি তাহলে দেখতে পাবো প্রাচীন সভ্যতা থেকে বর্তমান পর্যন্ত প্রায় সবাই পায়ের সুবিধা ব্যবহার করে আসছে। সেই হিসেবে বিবেচনা করলে এটি একটি এনসুয়েন্ট মডার্ন কম্বিনেশন আবিষ্কার বলে বিবেচনা হবে। পায়ের সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নিই। এক, কম্পিউটার ব্যবহার করে এ পর্যন্ত 22 ট্রিলিয়ন ঘর পর্যন্ত পায়ের মান নির্ণয় করা সম্ভব হয়েছে। দুই, পায়ের প্রথম তিনটি ডিজিট 3.14 অনুসারে মার্চ মাসের 14 তারিখে বিশ্ব পায়ে দিবস পালিত হয়। তিন, পায়ের মান বের করতে গিয়ে অনেক গণিতবিদ তাদের জীবন ও যৌবন বিসর্জন দিয়েছেন। চার, আলবার্ট আইনস্টাইন 1879 সালে পায়ে দিবসে জন্মগ্রহণ করেন। পাঁচ, পায়ের বর্তমান চিহ্নের সূচনা ঘটান বিখ্যাত গণিতবিদ লিওনার্ড অয়লার 1706 সালে। ৬, পদার্থবিদ ল্যারিকে পায়ে এর যুবরাজ বলা হয়, কেননা তিনি সর্বপ্রথম পায়ে দিবসের সূচনা ঘটান। ৭, এবারের তথ্যটি শুনে নিশ্চয় আপনি মাথায় হাত দিতে বাধ্য, পায়ের সর্বাধিক মান মুখস্থ করেছিলেন ভারতের ভেলোর বিআইটি ইউনিভার্সিটির শিক্ষার্থী রাজবীর। তিনি 70,000 ঘর পর্যন্ত পায়ের মান মুখস্থ করেন এবং এক টানা 10 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে বলে বিশ্ব রেকর্ড করেন। অবাক করা তত্ত্ব হলো এই রেকর্ডটি ভাঙার জন্য এখন প্রতিযোগিতা চলছে। একথা সত্য যে রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। দেখা যাক পরবর্তী পায় সুপারস্টার কে হয়।